ক্লাস 8 আগের দিন আমরা গণিতের সময় কার্য অধ্যায় কোষে দেখি 17-2 এইটা শুরু করেছিলাম। তো আজকে আমরা আগের দিনকে 2-3 এই দুটো অঙ্ক দেখেছিলাম, একের অঙ্ক তোমরা নিজেরা আমাকে করে দেখিয়েছো, অনেকে যারা দেখা হয়নি তারা খাতা দেখা দেয়। আজকে আমরা 4 থেকে দেখবো, কিন্তু 4-এর অঙ্কটা আমি করছি না, 4-এর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে। হ্যাঁ, 5-এরটা আমি আগে দেখছি, 4-এরটা তোমরা অবশ্যই পারবে, 4-এরটা দেখো খুবই সহজ, তোমরা চেষ্টা করবে। 5-এরটা আমি দেখছি, 5-এরটা বলছে যে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একটা প্রশ্ন করেছে, এর প্রশ্ন যে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করে ও হিসাব করে লিখে। এখানে কিন্তু পরিষ্কার মেথড বলে দিয়েছে, সমানুপাত তৈরি করে করতে হবে। বিয়েরটা বলছে যে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। সি বলছে যদি শেষের দুটো নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তাহলে এখানে ঠিক আগের দিনে যেমন আমরা দেখছিলাম যে এক একজন এক একটা সময় একটা কাজ করে যাচ্ছে, ঠিক এখানে নল দুটো কিন্তু আলাদা আলাদাভাবে আমরা যদি খোলা রাখি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম নলটা দিয়ে 18 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হয়, দ্বিতীয় নল দিয়ে 21 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হয়, তৃতীয় নল দিয়ে 24 ঘন্টা চৌবাচ্চা ভর্তি হয়। এবার আমি এখানে মানে সমগ্র যে চৌবাচ্চাটা সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এক অংশ, মানে জল মানে সমগ্র চৌবাচ্চায় জল হচ্ছে এক অংশ। তাহলে আমি 5-এরটা করছি, লিখছি যে মনে করি সমগ্র চৌবাচ্চা এক অংশ। এইবার দেখো প্রথম নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে প্রথম নল দিয়ে লিখছি, প্রথম নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয় কত চৌবাচ্চার এক অংশ। তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ হয়, 1/18 অংশ এটা বেরোলাম বেরোলো। দ্বিতীয় নল দিয়ে দেখো বলেছে যে 21 ঘন্টায়, তাহলে 21 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/21 অংশ। আর তৃতীয় নল দিয়ে বলছে দেখো 24 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, পূর্ণ হয় এক অংশ, ঠিক আছে এটা কেটে দিয়েছে, এটা কিছু না, এটা এক অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/24 অংশ। এবার আমাকে এখানে প্রথম যে প্রশ্নটা করেছে বলছে একসাথে 3টে নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে আমি লিখছি যে এবার 3টি নল একসাথে খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হয়, আচ্ছা এবার কত অংশ দেখো, 3টে নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় কি 1/18 যোগ 1/21 যোগ 1/24 অংশ, মানে 3টে নল আলাদা আলাদা করে 1 ঘন্টায় এত করে অংশ পূর্ণ করে। তাহলে টোটাল 3টে নল যদি একত্রে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত, 1/18 যোগ 1/21 যোগ 1/24 অংশ। এবার এই 3টের আমি লসাগু করছি, লসাগুটা যেটা আসবে 18, 21 আর 24, 3 দিয়ে প্রথমে যাচ্ছে, 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, এরপরে এটা 2 দিয়ে যাবে, 3, 2, 6, 7, এটা 4, 2, 8, তাহলে আমরা পাচ্ছি কত, 3, 2, 6, 3, 6, 18, 4, 18, 72, 72কে 7 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে কত আসছে, 7, 2, 14, 7, 4, 49, 5, 504, ঠিক আছে এটা আসছে। তাহলে লসাগু এখানে 504 এলো। এবার এখানে দেখা যাচ্ছে যে 18 দিয়ে 504কে ভাগ করলে যেটা আসে, 3, 3, 9, 2, 18 দিয়ে ভাগ করলে দেখো 28 আসবে, ঠিক আছে যার সাথে 8, তাহলে 28×1 মানে 28 প্লাস এখানে 21 দিয়ে ভাগ করলে দেখি 3×7, তাহলে বাকি থাকছে কোনটা, 4×8, 3×24 আসবে, 24 প্লাস এখানে আসবে কত,
এখানে দেখো বলছে যে 24 দিয়ে ভাগ কত, তাহলে 24 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 21 আসবে, তাহলে এটা এত অংশ। এবার আমি এখানে লিখছি 12 13 যোগ করছি 13, এক খাতে রয়েছে 2 3 4 5 6 7 73/504 অংশ, এটা কিছু করা যাবে না, মানে ভাগ কিছু হবে না। এবার আমাকে যেটা করতে হবে যে আমাকে এখানে সমানুপাত তৈরি করতে বলেছে এবং বলেছে যে তিনটে নল একসাথে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে এবার আমি লিখছি যে চৌবাচ্চার অংশ ছক করতে হবে, চৌবাচ্চার অংশ এক পাশে, আর এক পাশে লিখছি সময় ঘন্টা, ঠিক আছে। আচ্ছা এবার চৌবাচ্চার অংশ দেখো, এখানে 1 ঘন্টায় 73/504 অংশ, সেটাই লিখছি 73/504 অংশ, এটা সময় লাগছে পূর্ণ হতে কত, 1 ঘন্টা। তাহলে সমগ্র চৌবাচ্চা এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। এবার চৌবাচ্চার যত বেশি অংশ আমাকে পূর্ণ করতে হবে তত বেশি সময় লাগবে, তার মানে উপরোক্ত বিষয় দুটোর মধ্যে কিরম সম্পর্ক হচ্ছে, অবশ্যই সরল সম্পর্ক। তাহলে আমি লিখছি যে উপরের বিষয় দুটির মধ্যে সরল, বিষয় দুটির মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা এবার আমি দেখো এখানে সরল সমানুপাতি হলো, সরল সমানুপাতি হলো কি হবে দেখো, এখানে 73/504 1:1 সমানুপাত 1:2 নিম্নেও সময়, মানে যেটা আমাকে বার করতে হবে। তাহলে নিম্নেও সময় কত আসবে, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ, তাহলে আমি লিখছি সুতরাং নিম্নেও সময় সমান, এখানে আসছে কত, 1:1/73/504, সেটাই লিখছি 1:1/73/504 এত ঘন্টা। এবার এটা উল্টে যাবে, আমি যদি এটা লিখি 504/73 ঘন্টা, এবার এটাকে আর কিছু করার নেই, আমাকে এখানে ভাগই করতে হবে, বুঝেছ। তাহলে আমি এখানে লিখছি 504 ভাগ করব 73, কত আসে আমরা এখানে 73কে দেখছি, প্রথমে 3 না 4 5 দিয়ে দেখি, 3 5 15, 5 7 35 36, 365। আচ্ছা 7 দিয়ে দেখি, 3 7 21, 7 7 49, 50 51, 511 এসে যাচ্ছে, সেটা আসবে না। তাহলে 6 দিয়ে একটা যেতে পারে, 6 দিয়ে কত আসে, 73 × 6 তুমি 3 6 18, 6 7 42 43, ঠিক আছে। তাহলে আমরা এখানে করছি কি, 6 আসছে 438 হয়েছে, রাফ কাজ। আচ্ছা এবার এখানে 6 6, তার মানে আমার এখানে আসছে কত, 6 পূর্ণ 66/73 ঘন্টা। তাহলে আমি এখানে উত্তরটা লিখব, আমরা এখানে উত্তর লিখব, মানে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, আমরা এটা পরেও লিখতে পারি প্রথমেও লিখতে পারি, একসাথে তিনটি কল খোলা থাকলে 6 পূর্ণ 66/73 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে আমি এ লিখছি যে একসঙ্গে তিনটি কল খোলা থাকলে চৌবাচ্চাটি 6 পূর্ণ 66/73 ঘন্টায় জল পূর্ণ হবে, হয়েছে জলপূর্ণ হবে। আচ্ছা এইবার আমি চলে আসি কি, এটা একটা উত্তর হলো, এবার আমি দ্বিতীয় বিয়েরটায় চলে আসি। আচ্ছা বিয়েরটা বলছে দেখো, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। প্রথম দুটি নল মানে এই 18 ঘন্টা যেটা পূর্ণ করছে আর 21 ঘন্টা যেটা পূর্ণ করছে, এই দুটো। তাহলে আমি লিখছি এবারে যদি প্রথম দুটি নল খোলা থাকতো, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে অ্যান্সার লিখছি, এখানে আমি এটা করেছি, এটা এর প্রশ্নের উত্তরটা আমি এখানে করেছি, আমি এখানে মার্ক নাম্বারটা দিয়ে রাখলাম। এবার আমি বি করছি, ঠিক আছে, এবার বি এরটা করছি,
বি বলছে যে প্রথম দুটি নল একসাথে খোলা থাকে, লিখছি প্রথম দুটি নল একসাথে খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হয়। এবার কত অংশ দেখো, এখানে প্রথম দুটো নল মানে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে একের 18 অংশ, দ্বিতীয় নল এক ঘন্টা পূর্ণ করে একের 21 অংশ। তাহলে দুটো নল একসাথে খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হয় একের 18 যোগ একের 21 অংশ, সেটাই লিখতে হবে। এক ঘন্টায় পূর্ণ হয় একের 18 যোগ একের 21 অংশ। এবার আমি এই দুটোকে যোগ করব, তাহলে এটা করছি 18 21, 318 3 দিয়ে গেল, 321 21 × 6, তোমার 6×6 দুগুণে 12, 126, ঠিক আছে। এখানে এলো আমার এখানে 126। এবার 18 দিয়ে 126কে ভাগ করলে দেখো 7 থাকবে, তাহলে এরপরে 7×7 প্লাস এখানে 21 দিয়ে ভাগ করলে দেখো 126কে 6 থাকবে, তাহলে 6×1 তোমার 6, এত অংশ। তাহলে আমার আসছে কত এখানে 13/126 অংশ। আচ্ছা, তাহলে এটা দুটো নল, প্রথম দুটো নলের ক্ষেত্রে। এবার এখানে যেটা বলছে দেখো, এখানে কিন্তু আমার প্রথম দুটো নল খোলা থাকলে কতটা সময় লাগবে চৌবাচ্চা পূর্ণ হতে, কোনো নিয়ম বলেনি তো, আমি সমানুপাতেও করতে পারি বা এমনি ঐকিক নিয়মেও আমরা করতে পারি, যেহেতু কিছু বলেনি এখানে। তাহলে আমি এখানে লিখছি যে সুতরাং প্রথম দুটি নল দিয়ে, সুতরাং দিচ্ছি না এখানে, সুতরাং দিচ্ছি না, আমি লিখছি প্রথম দুটি নল দিয়ে 13/126 অংশ পূর্ণ হয় এক ঘন্টায়, এটাই বলেছি। তাহলে এক অংশ মানে সমগ্র চৌবাচ্চা মানে এক অংশ পূর্ণ হয় কত, 1/13/126 ঘন্টা, তাহলে 1/13/126 ঘন্টায়। এবার এই টাইমের উল্টে যাবে, তাহলে আসবে কত, 126/13 ঘন্টায়। এটাও কিন্তু কোনো রকম কাটাকুটি এখানে হচ্ছে না, আমাকে ভাগ করতে হবে। তাহলে এটা আসছে তোমার 8/13/104 আর 9/13/117, ঠিক আছে, 9 দিয়েই যাবে, 9/13/117, 9 বিয়োগফল 9, তাহলে 9×9=13 ঘন্টায়। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে বিয়ের যে উত্তরটা আমি এখানে পেয়ে গেলাম যে প্রথম দুটি নল খোলা থাকলে চৌবাচ্চা পূর্ণ হতে 9×9=13 ঘন্টা লাগত, ঠিক আছে, এতটা সময় লাগতো, বুঝেছে। আচ্ছা, এবার হচ্ছে কি সিএরটা বলছে লাস্ট যে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো, এবার শেষের দুটো নল। এটা আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গেল, তোমরা সবই পারছো মানে পারবে এটা করতে। দেখো, যদি শেষের দুটো নল খোলা থাকে, তাহলে শেষের দুটি নল একসাথে খোলা থাকলে মানে দ্বিতীয় আর তৃতীয় নল এক ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা, এবার শেষের দুটো নল মানে কোনটা, এক দ্বিতীয় আর তৃতীয় নল, তাহলে সেটা দ্বিতীয় নল দেখা যাচ্ছে এক ঘন্টায় পূর্ণ করে কত অংশ, 1/21 অংশ, 1/21 অংশ। তৃতীয় নল দিয়ে এক ঘন্টায় পূর্ণ হয় কত, 1/24 অংশ। তাহলে আমি এই দুটো নল এক ঘন্টায় পূর্ণ করবে কত, 1/21 যোগ 1/24 অংশ, সেটাই করব। তাহলে আমি লিখছি যে এক শেষের দুটি নল একসাথে খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হয় 1/21 যোগ 1/24 অংশ। এবার 21 আর 24-এর লসাগু করছি, 3 দিয়ে গেল, তাহলে আমার এখানে পাচ্ছি কত, 3×7=21, 21×8 তার মানে 168, 168, 21 দিয়ে ভাগ করলে এখানে 8 আসবে, 8×8 প্লাস এখানে আসবে কত, 24 দিয়ে ভাগ করলে 7/8+7/168 অংশ, তার মানে 15/168 অংশ, এটা এক ঘন্টায় পূর্ণ হয়। এবার এই অঙ্কটাতে এইটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মেথড কিন্তু এখানে বলেনি, অতএব আমি যেভাবে খুশি করতে পারি। আমি এখানে বলবো যে শেষের দুটি নল দিয়ে
চৌবাচ্চার পনেরোর 168 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ হয় 1/15/168 ঘন্টায়। যেভাবে খুশি পারবে করতে, এটা সমানুপাতেও তোমরা করতে পারো, এটা ঘুরে যাবে মানে উল্টে যাবে 168/15 ঘন্টায়। এবার আমি এটাকে কাজ করছি 168, এখানেও কাটাকুটি কিছু যাবে না, না এটা যাবে, এটা যাবে, কারণ কি এখানে 3 দিয়ে যাবে, এটা যেত কাটাকুটি, এখানে একটা যাবে, আমি তাহলে এটা কাটাকুটিটা করে দিই। হ্যাঁ, কারণ 1 আর 5 যোগ করলে 6, তাহলে 3/5 15, এখানে 3/5 15 6, 3/6 18, মানে 56/5 ঘন্টায় আসছে, 56/5 ঘন্টা। এবার এটাকে আমি যদি ভাগ করি, দেখা যাচ্ছে 5 × 5 = 6, 5 × 5 = 1, 11/5 ঘন্টা, এখানে 1 অবশেষ রইল। তাহলে আমি সি এর উত্তরটা এবার লিখছি, যে শেষের 2টি নল খোলা থাকলে, সি এর অ্যান্সার, শেষের 2টি নল খোলা থাকলে 11/5 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হতো। ঠিক আছে, তোমরা 4-এর অঙ্কটা নিজেরা করবে।